হাই গাইস, দেখো কি সুন্দর ঝুলপি বের করছি। গাইস, তোমাদের একটা কথা বলতে আসলাম, সেটা হচ্ছে যে আমার যে কাকা বড়দি, মানে সৎ বড়দি, তারপরে নিজের ওই যে রমা, হ্যাঁ মেজদি, এরা কি চাচ্ছে বলো তো? এরা চাচ্ছে মানে তোমাদের তো আগে বলেছিলাম যে কাকা দেখছে দেখছে আমাকে দেখছে, হ্যাঁ কাকা আসছে। কাকাকে যতক্ষণ বর্দি আর বড় যাবো, মানে সৎ বর্দি আর বড় যাবো, হ্যাঁ নাচিয়েছে, কাকা হচ্ছে ওদের চাকর। কাকা আগে বলিনি, যতক্ষণ ওদের নাচিয়েছে, ওকে নাচিয়েছে, তখন ততক্ষণে ও নেচেছে, মানে যতক্ষণ বলেছে যে ঝুমাকে দেখো বা এই করো সেই করো, ঝুমাকে নাচাও। একটাও কথা আছে, এই যে কাকা, এই যে কাকা মানে কি বলবো, ডেথ সার্টিফিকেট, তারপর আরো আমার বাবার আধার কার্ড, আরো মানে পেনশনের বই টই, হ্যাডা ব্যাটা অনেক কিছু চেয়েছে। হ্যাঁ এবার এর এর পেছনেও কিন্তু স্বার্থ আছে, বুঝতে পারছো? এর পেছনে আমার বড় জায়াবুর স্বার্থ আছে, বড়দির স্বার্থ আছে। সেটা কি স্বার্থ আছে, যাদের বুদ্ধি আছে তারা বুঝে নাও যে কি স্বার্থ, বুঝতে পারছো? আমি জানি অনেকে বুঝতে পারবে, কারণ কি বলতো, যাদের মানে শয়তানি দিমাগ থাকে না, তারা সবসময় হারাপনের চেষ্টা করে, কিভাবে হারাবো, হারাপ মানে আমাদের কিভাবে জিনিসটাকে নেব। তা আমি না আজকাল আর আমার কাকাকে বিশ্বাস করছি না, এই যে ব্যাংকে যাওয়া, এই করা সেই করা, টোটালি কিন্তু আমি একা করেছি, কেউ এক ফোঁটা হেল্প করেনি, কেউ না। এই যে মার বাদ বাকি টাকাটা যে আমি পাবো এক সপ্তাহের মধ্যে, হ্যাঁ এক সপ্তাহের মধ্যে আমি পাবো যে, সেটাও কিন্তু আমিই করেছি। মার ডেথ সার্টিফিকেট, সেটাও কিন্তু আমি করেছি। এবার আমার কাকাকে আমি আর ভরসা পাচ্ছি না, কারণ আমার কাকা নাচছে ওই মান্তুর আর মনোজের ইশারায়, হ্যাঁ ওর আঙ্গুলের ইশারায় নাচছে, আমাকে বলছে যে হ্যাঁ ইউটিউব থেকে টাকা পেয়েছিস, ইউটিউব থেকে টাকা পেয়েছিস। আমি ইউটিউব থেকে টাকা পেয়েছি বলে আমার কাকার, মান্তুর, মানে মনোজের সবারই খুব জ্বালা। আরে তোরাও কর না, আমি কি বারণ করছি, তোরাও কর, কিন্তু একটাই হচ্ছে দুঃখ, তোরা ভাইরাল হতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে। একমাত্র ভাইরাল হতে পারিস আমার দোহাইতে, বলবি যে আমি ঝুমার দিদি, আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে সাবস্ক্রাইব করো, তাহলেই সাবস্ক্রাইব করবে। কারণ আমাকে দেখ, আমাদের বাজারে কীর্তনে গেছি, ওইখানে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলছে দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, ট্রেনে গেছি ট্রেনের লোকরা, বেল্ডাঙে গেছি বেল্ডাঙের লোকরা, নতুন বাজার যাই নতুন বাজারের লোকরা, সব জায়গায় চেনে। তা তোদের যদি ইউটিউব করতে ইচ্ছা কর, তোরাও কর, টাকা উপার্জন কর, আমিও ইউটিউবে টাকা খাচ্ছি, তোরাও খা না, কোনো ব্যাপার নেই, খা যত ইচ্ছা খা। আমি কি বারণ করেছি? কিন্তু আমি এক বছর কষ্ট করেছি, ট্রাভেলিং করেছি এক বছর,
হার্ডওয়ার্কিং করেছি, তোরা করতে পারবি না। আমাকে তো সুতোপা থেকে শুরু করে হচ্ছে কী নাম সঞ্জয়, তারপরে হচ্ছে টুন, তারপরে হচ্ছে আর কে আর কে 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 আরও অনেকে, কাকলি, ওই গন্ধরমহল, গন্ধরমহল কাকলি, আরও আরও আছে এক্সেট্রা এক্সেট্রা, অনেকেই আছে আমার পেছনে। মানে আমি যাতে মনিটাইজেশন না হয় আমার চ্যানেলে, বিশাল উঠে পড়ে লেগেছিল, তাও আমি ছাড়িনি। আমার একটা জেদ কী বলতো, আমি যেটাকে লক্ষ্য বানাই সেটাকেই নিয়ে চলি। যাই হোক, তা কাকা তোমাকে বলছি, কাকা গো তোমার এত হিংসা আমি ইউটিউব থেকে টাকা পাচ্ছি বলে, আর আমি নোংরামি করছি কি করছি, একবার তোমার ওই মান্তুকে জিজ্ঞাসা করতো, মান্তু কি ধোয়া তুলসী পাতা, ওর মেয়েকে জিজ্ঞাসা করতো, ওর মেয়ে ল্যাপটপে হ্যাঁ হ্যাঁ করে ছেড়েছে, ওর মেয়ে কি ধোয়া তুলসী পাতা। তারপর হচ্ছে রমা, রমা ওর মেয়ের ইংলিশ স্যারের সাথে ড্যাশ ড্যাশ করছে, রমা কি ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, ওর বর মরে যাওয়ার আগে থেকেই, মানি মানি কি ধোয়া তুলসী পাতা। আমাদের বাড়িতে না আড্ডা বসতো, আড্ডা কিসের আড্ডা শুনবা, ছেলের আড্ডা। আমাদের এখানে উত্তম, ভাইদা, তপন, আরও এক্সেট্রা এক্সেট্রা ছেলেরা সব আসতো, সঙ্গে আমার ওই যে সদবদ্দির মামাও ছিল, সঙ্গে ওর মাও তো ছিল, ওর মাও তো মানে অন্য ছেলের মানে ড্যাশ করে নিয়ে চলে গেছে, সোনা গয়না সব নিয়ে চলে গেছে। যাই হোক, যেটা বলছিলাম, তো কাকা আগে অন্যের মানে চরিত্রটা দেখো, আমি তো আমার মাকে খাইয়েছি, আমি তো আমার ছেলেকে খাওয়াচ্ছি, আমি একটা সৎ উদ্দেশ্যে কাজটাকে সম্পূর্ণ করছি, সৎ উদ্দেশ্যে, আমার ছেলেকে বড় করার জন্য, আমার মাকে হেল্প করার জন্য। আমার মা প্রত্যেক দিন বাজার থেকে এসে হাওমা করে কাঁদ্দ, বুঝতে পেরেছ, হাওমা করে কাঁদ্দ, আমার পা পর্যন্ত ধরতে যেত যে ঝুমা আমাকে দুটো টাকা দে। আমি বলছি এটা কী করছো, এই পাপ কাজটা করো না, আমি তো এমনিতেই টাকা দিতাম মাকে, মাকে ছাড়া কাকে দেবো বলো। সবাই তো বলে যে যার জন্য এত কষ্ট করলা সেই তো মারা গেল, একমাত্র আমার মা আমার ছেলে আমার জান প্রাণ, তা ওরা খারাপ ব্যবহার করলেও আমার যায় আসে না। তাই বলছি কাকা, আমার মাকে তোমরা মেরেছো, এবার আমাকেও মেরে ফেলার ধান্দা করছো। একটা কথা বলি কাকা, তুমি পিসিকেও মেরেছো, আমার মাকে মেরেছো, পিসিকে মেরেছো, আমাকে মারার ধান্দা করছো, দিয়ে ছেলেকেও লাস্টে মারার ধান্দা করবা, বুঝতে পেরেছ। আর তোমার উদ্দেশ্য আমি বুঝতে পেরেছি কাকা, তোমার বা মান্তমানের উদ্দেশ্য, ওই যে মৃত্যু সার্টিফিকেট হ্যাড্ডা ব্যাড্ডা ওগুলো কেন নিতে চাচ্ছ আমার বোঝা হয়ে গেছে, বুঝতে পেরেছ। একটা কথা বলি, হ্যাঁ তোমার ওই সম্পত্তিতে সবার অধিকার আছে কিন্তু কেউ নেয় না, যদি জেদ করে না ওই বন্দেয়ালি পর্যন্ত নিতে পারবে, বন্দেয়ালি, তারপর হচ্ছে বাগিন, তারপর হচ্ছে যদু, তারপর হচ্ছে আমি, তারপর হচ্ছে সোমা, আর তোমার যে চামচারা আছে ওরা, তারপর হচ্ছে সেজো কাকার মেয়ে, সবাই কিন্তু অধিকার আছে কিন্তু নেয় না, বুঝতে পেরেছ, দরকার হয় না। আর আমি তোমাকে বলেছিলাম কাকা আমার টাকা পয়সার দরকার নেই, আমার মাকে যেমন সেবা করেছিলাম বিনা স্বার্থে, সেরকম তোমাকেও বিনা স্বার্থে সেবা করতাম, তুমি তার দাম দিলে না কাকা, তুমি তার দাম দিলে না, তুমি মান্তু মানি রমার কথায় চললা, যতদিন ওরা নাচালো ততদিন তুমি নাচলা। শোনো কাকা তোমাকে একটা কথা বলি, তোমার সঙ্গে ফোনে কথা বলতে আমার ঘৃণা লাগছে এখন,
ঘৃণা লাগছে, তোমাকে বাবার স্থান দিয়েছিলাম। আমি জানি তোমাকে মানতু মানতু আর মনে সব ভিডিওগুলো শোনায়, হ্যাঁ আমি জানি ভালো মতো, তোমাকে বাবার স্থান দিয়েছিলাম, আমি বলেছিলাম বিনা পয়সা তোমাকে সেবা করব, তোমার সম্পত্তিও লাগবে না, তোমার কিছু লাগবে না, আমি বিনা স্বার্থে সেবা করব। তার বিনিময়ে তুমি আমাকে কি দিলা? বললা তোরা মর পাঁচ, আমার দেখার দরকার নেই। আরে পয়সা চাইনি, চেয়েছিলাম একটু বাবার বাবার যেরকম গার্জেন যেরকম মাথার ওপর হাত থাকে সেরকম হাত। তোমার পয়সায় আমি নিকুচি মারি, বুঝতে পেরেছ কাকা? পিসিকে মেরেছ, মেরে ফেলেছ, আমার মাকেও মেরে ফেলেছ, আমাকে আমাকেও মারতে চাচ্ছ যাতে আমার ছেলেটা কাঙাল হয়ে যায়। আর সোমা সোমা আসছে জ্বালা হচ্ছে কেন জানো? যে সোমা থাকলে তো আমাকে তো মেরে ফেলতে পারবা না, হ্যাঁ সোমা সহি থাকলে, এর জন্যই তো জ্বালা হচ্ছে তোমাদের না? সোমা আসছে, বোনের বোনের মাথা বোনের ঘাড় ভেঙে খাচ্ছিস, তা কার ঘাড় ভেঙে খাবে? আমার মা যাওয়ার আগে বলেছে কাকে ফেলিস না ফেলিস, সোমাকে কোনোদিনও ফেলবি না, সোমার যেন কোনো কষ্ট না হয়, সোমার আর সোমার মেয়ের কোনো কষ্ট যেন না হয়, হ্যাঁ বুঝতে পেরেছ? অতএব আমার আর কিছু বলার দরকার নেই, রাখছি। হ্যাঁ তোমার যদি সম্পর্ক রাখা, আর তোমাকে একটা কথা বলি কাকা, তুমি কি ভেবেছো মান্তু মানি রমা মনোজ নন্দ তোমাকে দেখবে? তুমি যখন মারা যাবা তোমার পাশে থাকবে এইটা ঘন্টা, কেউ কিছু করবে না, কেউ কিছু করবে না। বন্দে আলী তোমার নামে বলে, একদম ঠিক কথা বলে, ঠিক কথা বলে, তুমি ভালোবাসার যোগ্য নয়, তোমাকে আমি আমার ছেলে যা ভালোবাসতাম তুমি ভালোবাসার যোগ্য নয়, ঠিক আছে? তুমি বলেছো না আমাদের পাশে থাকবা না, থাকতে হবে না, তুমি মানতু মানি ওদের ওদের পেছনে থাকো, রাখছি, ভালো থাকো।